ওয়েলকাম টু দ্য বিজি অল ইন ওয়ান। এই সেই ড্যাম যেটা ভেঙেছিল, আর সেইটার থেকেই একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে, আর যেটার জন্য লক্ষ লক্ষ শিলচর, কাছাড়, আসামের বাসিন্দারা ভুগেছে। কেউ বাকি নাই, গরিব হোক বা ধনী হোক, সবই ভুগেছে। আমি অন্য ভিডিও জানি না আপনারা আমার কতটুকু দেখেন, কিন্তু এই ভিডিওটা আমি আমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা আপনারা এন্ড অবধি দেখুন। এরকম বড় ফ্লাড লাস্ট 85 না 89 হয়েছিল, সেটা আমার সঠিক জানা নাই। অনেকে বলে 89 হয়েছিল, অনেকে বলে 85, সেটার উপরে আমি দুটোই ডেট ইয়ার বলছি, 85-89 হয়েছিল, সেটার রেকর্ড ওইটা ব্রেক করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে জলটা এসে ডুবছিল, কোনো কিছু ক্ষমতা নাই এই জলটাকে আটকানো। এই জলটাই আস্তা শিলচর পরাগবেলিকে ডুবিয়ে দিয়েছে। আমি স্টার্টিং টু যতখানি আমার পাড়ার লাগাতার পাড়ার মানুষরা বা আমি কালেক্ট করতে পেরেছি, আমার পাশের বাড়ির ঝুমুরদাসদা অনেকটা ভিডিও আমাকে কালেক্ট করে দিয়েছে, সেগুলো ভিডিও, এরপরে আমার একটা বৌদি পাবলিক স্কুল রোডের ভিডিও, এটা পাবলিক স্কুল রোডের জল, এটা আমার একজন বৌদি আমাকে ভিডিওটা দিয়েছে। আমি সাঁতার জানি না, আর আমি আমার মা আর আমি একা, তাই আমার মা আমাকে বেরোতে দেননি যতদিন এরকম স্রোত ছিল জলটায়, কারেন্ট ছিল। তাই আমি আর কি করব, পরে আমি আমার পুরো চীনা পরিচিত মানুষদের কাছ থেকে ভিডিও কালেক্ট করেছি। এছাড়া আর আমার পাশের বাড়ির ঝুমুরদা আমাকে অনেক ভিডিও কালেক্ট করে দিয়েছে, সেটার জন্য ঝুমুরদাকে থ্যাংকস, স্পেশাল থ্যাংকস। এটা আমাদের পাড়ার পিছন দিকে, যেটা কোনোদিনও জল হয়নি এরকম, আপনারা দেখতে পাচ্ছেন ওনার জলটা বিলপাড় ডুবিয়ে, পাবলিক স্কুল রোড ডুবিয়ে, রাঙ্গিরখাড়ি ডুবিয়ে, এরপরে এসে ন্যাশনাল হাইওয়ে হয়ে, এরপরে কাঁঠাল রোড, এরপরে গিয়ে আপনার আরও শিলচরের আরও বিভিন্ন জায়গায় গিয়ে আপনার বিবেকানন্দ রোড, চেনকুড়ি, আপনি সুভাষনগর, তারাপুর, শিববাড়ি রোড, সব জায়গায় কোনো জায়গায় বাকি রাখেনি। আর আমার নিজের চোখের সামনে দেখা, আমি কাল 8:30 সময় মার জন্য মেডিসিন আনতে গেছিলাম, আমি জল রেখেছি শুকনো জায়গায়, মেডিসিন নিয়ে আসতে মেডিসিনটা কিনে এসছি, আসতে না আসতে দেখি আমার গাড়ির বাইকের চাকার নিচে জল। এরকম মানে প্যাথেটিক এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হয়েছিল আমার। দেখুন রাঙ্গিরখাড়ির দিয়ে জল ঢুকা আরম্ভ হয়েছে, তখন বাজে মনে হয় 8:30-8:30 ভিডিও এটা, সেদিনের মিন্স 20th জুনের 8:30-8:30 ভিডিও এটা। 10টা বাজতে বাজতে ন্যাশনাল হাইওয়ে জল পুরো, মানে আপনার ন্যাশনাল হাইওয়েতে পুরো হাঁটু জল হয়ে গেছিলো এই জলটাই গিয়ে। আপনি চিন্তা করুন কীরকম মানে ফাস্ট এসছে জলটা। শুনতাম যে কোনো ড্যাম কেউ ভাঙলে এরকম হয়, তো প্রদীপ ভাই তো আমার বাড়িতে বাইকটা রাখেন, তো উনি ওনার বাইকটা এসে টুক সাইলেন্সারে ইয়ে কাপড় টাপড় লাগিয়ে, পলিথিন টলিথিন লাগিয়ে উনি যাচ্ছেন এখন। এই দেখুন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কীরকম জল হয়ে গেছে, একটু আগে আপনাদের দেখেছেন একটা ভিডিও, এটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কীরকম জল, দেখুন এখানে হাঁটু জলের উপরে হয়ে গেছে। দেখুন আমাদের পাড়ার দুপুর হতে হতে কতটুকু জল, কোমরের উপরে জল হয়ে গেছে, দেখুন মানুষরা যাচ্ছে কোমরের উপরে জল, কি অবস্থা দেখুন। আর পরের দিন দেখুন আমাদের গল্লির সামনা কীরকম জল, বুক জল, ওদের নিজের মুখেই শুনবেন এক্সপিরিয়েন্সটা ওদের জলের উপরে। ভীষণ কারেন্ট করলাম,
দেখুন মানুষের কত কষ্ট, বাড়িতে জল ঢুকে গেছে, পুরো ফ্যামিলি ঘোড়া বানিয়ে কুকুর টুকুর নিয়ে বেরোচ্ছে, কিছু করার নেই, 5.5 ফুটের মতো জল হবে এখানে, আরো বেশি হতে পারে। এরকমই কত মানুষরা কত কষ্ট পেয়েছে, এটা তো জাস্ট আপনাদেরকে একটা আমি দেখালাম। এই ফ্লাডে কেউই এবার বাঁচেনি, গরিব বলুন ধনী বলুন, সবাই এবার এই জলের কষ্ট করতে লেগেছে। বোটে রিলিফ দিতে এসছেন যারা খুবই প্রবলেমে আছে, ওদেরকে যেন নিয়ে যেতে পারে, এইভাবে একটা মানে সংস্থার থেকে অনেক মানুষরা এসছেন, এসে এরকম নিয়ে গেছেন। এটা সেকেন্ড লিঙ্ক রুট যেটা বললি, সকালে যখন জল ঢুকছিল তখন আর ভিডিও করে দিয়েছেন আমার একজন মামা। হেলিকপ্টারে আমাদেরকে রিলিফ দেওয়া হতো, কেন কি এত জল, বুক জল, গলা জল, যে একটা আর এমন মানে এত কারেন্ট যে একটা বোট এসে ঢুকতে পারতো না। তো আমাদের এদিকে মানে হেলিকপ্টারের সাহায্যতেই রিলিফটা দেওয়া হতো এখানে। তো এই আর কি রেকর্ডিং করেছিলাম আমি নিজেই, একটা একটাই আছে একটা, আমি নিজে করেছি রেকর্ডিং, নাহলে এবারের ভিডিও এবারের আমার ব্লগটা পুরোটাই কালেকশনের উপর ভিডিওটা। থ্যাংকস টু এভরি ওয়ান যারা এই ভিডিও করে করে আমাকে দিয়েছেন। এটা একটা হোস্টেল আর বাচ্চারা দেখুন রিলিফ পেয়ে খুশিতে একবার আত্মহারা, এরকম খুশি দেখলে সত্যি মনটা খুবই আনন্দ হয়। এই ভিডিওটা 5-6 দিন পরের ফ্লাড হওয়ার, তখন আস্তে আস্তে জলটা নামা আরম্ভ হয়েছিল। তো আমার পাশের বাড়ির দাদা কোনো কাজে গেছিলো, তখন উনি রেকর্ডটা করেছিলেন, তো এই ভিডিওটা আমি ওনার কাছ থেকে কালেক্ট করলাম। আপনারা শুধু জলটা দেখুন এখানে কীরমভাবে, এর আগে আপনাকে একটা দেখিয়েছি ভিডিওর ক্লিপিংয়ে, বুক জল ছিল এই জায়গাটায়, কোমর অব্দি নেমে এসছে জলটা, দেখতেই পাচ্ছেন নিজের চোখে। এটা মেইন রোড, এগুলো জায়গায় পুরো বুক জল ছিল সব জায়গাটাই, কিন্তু এখন নেমে আপনার হাঁটুর নিচে এসছে। অ্যাকচুয়ালি এটা একদম মানে বাজারের পয়েন্ট, এখানে তো গলা জল ছিল তাই আপনার এখানে দেখতে পারবেন হাঁটু জল। অ্যাকচুয়ালি এটা তো এদিক কমলেই মেইন সব গলি জলগুলো কমবে। শিলচর হাইলাকান্দি রোড, এগুলো বাকি ছিল না ডুবতে, সবই ডুবা ছিল, জল কমে আসছে। 20 তারিখ জল এসে ঢুকেছিল, আজকে 3 তারিখ, এখনো অল্প স্বল্প জল রয়েছে গল্লির মুখে। আপনারা দেখে নিন, বেশি না পাতা জলই আছে। কি অবস্থা?
অবস্থা দেখুন খবর। আমাদের ঘরে তো বুক জল ছিল। আপনারা ভিডিও শেষ প্রান্ততে যখন এসে গেছেন তো আমি বলি, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একবারও লাইক শেয়ার কমেন্ট আমি কিছু বলিনি, কারণ এই ভিডিওটা আমি লাইক শেয়ারের জন্য করিনি। এই ভিডিওতে আমি দেখাতে চেয়েছিলাম যে এই যে বন্যায় শিলচরের ধনী গরিব প্রত্যেকেই কীরকম কষ্টে দিন কাটিয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। থ্যাংকস ফর ওয়াচিং, এরকমই আমার সব ভিডিও আপনারা দেখতে থাকবেন। বাই বাই।